নমসিবায় স্টুডেন্টস টুডে ইন আওয়ার ভ্যালু এডুকেশন ক্লাস উই উইল লার্ন অ্যাবাউট সাম প্লেফুল ইভেন্টস অফ লিটল কৃষ্ণার লাইফ প্লিজ আউট পেজ নাম্বার ফিফটিন অফ ইউর ভ্যালু এডুকেশন বুক বড়নাম আর কৃষ্ণা দুজনেই ধীরে ধীরে বড় হতে লাগলো যত তারা বড়ো হতে লাগলো ততই ছোট কৃষ্ণ পছন্দ দুষ্টু হয়ে গেল সে নানাভাবে গোপিনীদের উত্তক্ত করত এমনকি গরুদের লাজ ধরেও টানত গোপিনীরা তার থেকে যতই দই মাখন দুধ লুকিয়ে রাখুক না কেন সে কোনো না কোনোভাবে সেগুলো নাকাল পেয়ে যেত আর সেগুলোকে চুরি করে অন্য তার সমবয়সী বন্ধুদের মধ্যে বিলিয়ে দিত এমনকি মাঝে মাঝে সেগুলো বানরদের মধ্যেও দিয়ে দিত এই দেখে গোপিনীরা খুব রেগে যেত কিন্তু তারা ছোট কৃষ্ণকে কিছুই বলতে পারত না একদিন মিলে তারা সবাই মিলে যশোদা মার কাছে গেল ছোট কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য যশোদা মা তো ছোটো কৃষ্ণের বিরুদ্ধের অভিযোগগুলো শুনে হেসে লুটোপতি খেতে লাগলো কিন্তু সে তার ছোটো কৃষ্ণকে কোনো কিছুই বলল না এর পরে কৃষ্ণের দুষ্টুমি আরও বেড়ে গেল সে গোপিনীরা যখন চান করে ঘাট থেকে জল নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে যেত সে পাথর দিয়ে সেই ঘটগুলোকে ভেঙে দিত আর তার ফলে গোপিনীরা পুরো ভিজে যেত গোপিনীরা আস্তে আস্তে ছোট কৃষ্ণ এই বদমাইশিগুলোকে উপভোগ করতে শুরু করল তারা রেগে যেত ঠিকই কিন্তু তারা ছোট কৃষ্ণকে কিছু বলতে পারতো না উঠতে তারা ছোট কৃষ্ণের ছোট ছোট দুষ্টুমিগুলোকে খুব আনন্দ পেত তারা মাঝে মাঝে ছোট কৃষ্ণের সাথে খেলাও শুরু করলো তারা ঘরকে অন্ধকার করে লুকিয়ে থাকতো আর দেখত ছোট কৃষ্ণ কিভাবে মাখন আর দই চুরি করে কৃষ্ণ তার বন্ধুদের সাথে যখন গোপিনীতার ঘরে ঢুকতো আর দেখত ঘরটা পুরো অন্ধকার তখন কৃষ্ণ তার নিজের শরীরের থেকে জটি ভার করে সে ঘরটাকে আলোকিত করত আর তার বন্ধুরা যখন মাখন আর দুধ কোথায় আছে সেই জায়গাটাকে চিহ্নিত করত সে যেই জায়গা থেকে দই আর মাখন চুরি করে তাদের মধ্যে বিলিয়ে দিত এই দেখে গোপিনীরা খুব আনন্দ পেত আর হাসতে লাগত এইভাবে দিন যেতে লাগলো হঠাৎ একদিন কেউই কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না বড়রাম সারা গ্রাম কৃষ্ণকে খুঁজে বেরিয়েছে কিন্তু পাচ্ছে না হঠাৎ সে দেখল যে কৃষ্ণর এক জায়গায় বসে মাটি কাটছে এই দেখে তো বলরাম ছুটে গিয়ে যশোদা মাকে কৃষ্ণের বিরুদ্ধে বলল যে কৃষ্ণ মাটি কাঁদছে যশোদা মা খুব রেগে গেলেন এবং ছুটে এসে কৃষ্ণকে বকতে লাগলেন কৃষ্ণকে বললেন তুমি নাকি মাটি খাচ্ছ কৃষ্ণ বলল কই না তো বলো বড়রাম যে বলল তুমি মাটি খাচ্ছ কৃষ্ণ বলল দেখো দেখো এই বলে সে তার মুখটাকে বড় করল আর হা করে যশোদা মাকে দেখাতে গেল কৃষ্ণের মুখের মধ্যে যশোদা মা মাটির পরিবর্তে কি দেখল সারা বিশ্বব্রহ্মাণ্ডকে যা দেখে মা প্রচণ্ড অবাক হয়ে গেল কেন সে তা কল্পনাও করতে পারিনি যে তার ছোটো কৃষ্ণের মুখে সে পুরো ব্রহ্মাণ্ডকে দেখবে তার মনে হলো সেটা যেন তার মনের ভুল বা কোনো দৈব শক্তির কোনো লীলাকে সে তার ছোটো শিশুর মুখের মধ্যে দেখতে পাচ্ছে এই দেখে তো যশোদা মা আর কৃষ্ণকে কোনো কিছু বলতেই পারল না তো এইভাবে ছোট কৃষ্ণ তার শিশুকাল থেকেই তার রিলার নানা রূপ আমাদের সামনে খেলা ছলে তুলে ধরত তো স্টুডেন্টস হোয়াট ইউ উইল ডু ইউ উইল রিড দিস পোর্শন ইন ইউর বুক ইন দ্য নেক্সট ক্লাস উই উইল লার্ন মোর সচ স্টোরিজ অ্যাবাউট লর্ড কৃষ্ণা টেলডেন নমের শিভাই